সকালকে স্বাগত জানাচ্ছি আমার চ্যানেলে। আশা করি সবাই ভালো আছেন, আমরাও আছি ভালোই। গতকালকে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী গেছে, সেটা আমরা সবাই পালন করছি। আজকে সেই পালনের খাবার সকালবেলায় প্রথমে খাইতে হয়, যেটা খিচুড়ি, লাবড়া, অনেক প্রকারের ভাজি আছে, বেগুন ভাজি, পটল ভাজি, করলা ভাজি, ভেন্ডি ভাজি, আলু ভাজি, মানে অল্প অল্প। এখানে আছে হলো পায়েস, আর এখানে আছে হলো লুচি, আর হলো তালের বড়া নাকি খাইতে হয়। তো প্রথমে লুচিটাই খাই, লুচি দেখাই। লুচিটা খুব ভালো হয়েছে, মানে আমার পছন্দের লুচি। ঝুরঝুরা যেটা হয় সেটা ভালো লাগে না, ঝুরঝুরা হয় না, আম দিলে সিরা দেয় শক্ত না। তালের বড়া খুব সফট, তালের বড়াটা গরম এসে একদিন পরে খাইতে খুব সাদা লাগে, বাসে ভিতরে ঝুরঝুরা হয়ে যায়। প্রথমে ভাজি দিয়ে খাই, বেগুন ভাজি দিয়ে স্বাদ লাগে, মোটামুটি লাবড়া দিয়ে বেশি স্বাদ খিচুড়ি। খুবই স্বাদ হয়েছে, বুঝাবো লাগছে তো।
একটু গরম কম আসছিল, মেঘলা মেঘলা বৃষ্টি আসছে। লাবড়া দরকারই নেই, সবসময় সাথে লাগে, যে যেভাবে রান্ধ আমার কাছে ভালো লাগে, খুবই আমার ভালো লাগে, পছন্দের একটা খাবার। খিচুড়ির সাথে লাবড়া বিভিন্ন মন্দিরে যে রান্ধ ওটা খুবই টেস্ট হয়। মাঝে মাঝে না আনি সরি আমরা যথেষ্ট তারপরে মিষ্টি কম হয়েছে, আমরা মিষ্টি হলে ভালো লাগে তারপরে কেন নিরামিষ নিরামিষ খাওয়া উচিত, আর আমাদের শনিবার তো নিরামিষ মিলে গেছে আর কি ডেটটা। নিউজ দেখলাম ডিমের দাম নাকি কাঁসা জি করে বানানো হয়েছে, ডিমের ঘাটতি নেই খবরে যেটা বললো শুনলাম। আমাদের প্রতিদিন 4.5 কোটি ডিমের দরকার হয় বাংলাদেশে, আমাদের হয় হলো 5 কোটি, ডিমের তো কোনো ঘাটতি নেই, তাহলে দাম বাড়লে কেন? ব্যবসায়ীরা এখানে কাঁসাজি করছে, দেখাই আর কি সুন্দর করে। মানে এরকম অনেক জিনিস আছে, মানে আমাদের এমনি পরিস্থিতি খারাপ, যুদ্ধ, এই সুযোগটা কাজে লাগাইতেছে। ৪০ টাকার আলু 60 টাকা 70 টাকা বিক্রি হয়, সিন্ডিকেট করে দাম বাড়ছে ডিমের। এখন কমাইতে পারবে না দেখা যাক,
খুবই ফাটাফাটি হইল। ফাটাফাটি হওয়ার মতো আইটেম ফাটাফাটি তো হবে, আর কালকে ভাতটা কিছু খাই নাই, খাওয়ার সাইজ এটা অনেক ছিল, যার কারণে স্বাদ লাগলো, ভালোই লাগলো, খাইলে মুখ বেশি সকালবেলা সাধারণত এতগুলো খাবার নর্মালি খাওয়া যায় না। ঠিক আছে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন, সবার জন্য শুভকামনা রইল।